নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কেন্দ্রীয় রেলওয়েতে নিয়োগ হতে চলেছে। আপনাদেরকে প্যারামেডিকেল পদ, যেরকম স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট এবং এক্স-রে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস। নিয়োগের জন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না বা কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না। আপনার সাক্ষাৎকার নেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সাক্ষাৎকার নেওয়া হবে 4 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর অবধি। এই বিজ্ঞপ্তির লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বিজ্ঞপ্তিটা দেখবার জন্য আপনি নিজের গুগল অ্যাড্রেস বারে সেন্ট্রাল রেলওয়ে লিখুন এবং এন্টার প্রেস করুন। গুগল আপনাকে কতগুলো সাজেশন দেবে তার মধ্যে আপনি সেন্ট্রাল রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে লিঙ্কটাতে ক্লিক করুন। ক্লিক করবার পর আপনি সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখানে আপনি নিউজ অ্যান্ড রিক্রুটমেন্টে ক্লিক করুন। ক্লিক করবার পর আপনি এই ওয়েব পেজটি দেখতে পাবেন। বিজ্ঞপ্তিটা দেখবার জন্য আপনি কন্ট্রাক্ট প্যারামেডিকেল স্টাফ ভূষাওয়াল ডিভিশনে ক্লিক করুন। ক্লিক করবার পর আপনি এই ওয়েব পেজটা দেখতে পাবেন। এই ওয়েব পেজে আপনি নোটিফিকেশন নাম্বার /bsl/p/med/cont/paramed/2020 26 আগস্ট 2020-তে ক্লিক করুন। ক্লিক করবার পর একটা PDF ডাউনলোড হবে। সেই PDFটা যদি আপনি ওপেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন, এখানে লেখা আছে এনগেজমেন্ট অফ কন্ট্রাক্ট প্যারামেডিকেল স্টাফ গ্রুপ সি স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং এক্স-রে টেকনিশিয়ান। আপনার সাক্ষাৎকার হবে হোয়াটসঅ্যাপ বা স্কাইপ কনফারেন্স কলের দ্বারা। স্টাফ নার্সের জন্য সর্বাধিক বয়স সীমা 40 বছর, ফার্মাসিস্টদের জন্য 35 বছর, ল্যাব টেকনিশিয়ানের জন্য 33 বছর এবং এক্স-রে টেকনিশিয়ানদের জন্য 33 বছর। স্টাফ নার্সদের জন্য মোট শূন্যপদ 26টি, ফার্মাসিস্টদের জন্য 3টি, ল্যাব টেকনিশিয়ানের জন্য 10টি এবং এক্স-রে টেকনিশিয়ানের জন্য 9টি। স্টাফ নার্সে কাজ করবার জন্য আপনার বেতন হবে 44,900, ফার্মাসিস্টদের জন্য 29,200, ল্যাব টেকনিশিয়ান 35,400 এবং এক্স-রে টেকনিশিয়ানদের জন্য 29,200। মাইনের সাথে আপনাকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং হোম রেন্ট অ্যালাওয়েন্সও দেওয়া হবে। স্টাফ নার্সের জন্য শিক্ষাগত যোগ্যতা, নার্সিংয়ের সার্টিফিকেট কোর্স, ফার্মাসিস্টদের জন্য উচ্চ মাধ্যমিক পাস আর যেন ফার্মেসিতে ডিপ্লোমা করা থাকে। ল্যাব টেকনিশিয়ানদের জন্য ব্যাচেলার অফ সায়েন্স বায়োকেমিস্ট্রিতে বা মাইক্রোবায়োলজি বা লাইফ সায়েন্সে। এক্স-রে টেকনিশিয়ানদের জন্য উচ্চ মাধ্যমিক পাস ফিজিক্স আর কেমিস্ট্রি আর রেডিওগ্রাফিতে যেন ডিপ্লোমা করা থাকে। আপনাকে নিজেদের অ্যাপ্লিকেশন PERSBR@gmail.com এ পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশনের সাথে যেন আপনার সার্টিফিকেটগুলি থাকে। ল্যাব টেকনিশিয়ানদের জন্য সাক্ষাৎকার 4 সেপ্টেম্বর, এক্স-রে টেকনিশিয়ানদের জন্য 7 সেপ্টেম্বর, ফার্মাসিস্ট 8 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর আর স্টাফ নার্স 10 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর 10টা থেকে 5টা অবধি। অ্যাপ্লিকেশনে আপনার ফটো, আপনি কোন পদের জন্য আবেদন করছেন, আপনার নাম, আপনার বাবা বা স্বামীর নাম, আপনার কমিউনিটি, আপনি পুরুষ না মহিলা, আপনার জন্মের তারিখ, আপনার বয়স, আপনার শিক্ষা, আপনি যদি কোনো ইন্টার্নশিপ করে থাকেন তাহলে সেটা কমপ্লিট হওয়ার ডেট দিন, আপনি শেষ কবে মাইনে পেয়েছেন এবং আপনি কত টাকা মাইনে পেয়েছিলেন, তারপরে আপনার যা যা এক্সপিরিয়েন্স, আপনি কোথায় কাজ করেছেন এবং কত বছর কাজ করেছেন, আপনার বর্তমান ঠিকানা এবং আপনি কোন ঠিকানায় এখন থাকেন, আপনি কোন কোন ডকুমেন্ট এই মেলের দ্বারা পাঠাচ্ছেন, আপনার ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার, আপনার স্কাইপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি কোথায় এই ফর্মটা ফিল আপ করছেন এবং ফর্ম ফিল আপ করার তারিখ, আপনার সই এবং আপনার নাম লিখে স্ক্যান করে আপনি মেল করে দিন PERSBR@gmail.com এ। মেলে যেন আপনার ডকুমেন্টের স্ক্যান কপিও থাকে। আমি আশা করি আমি আপনাকে কেন্দ্রীয় রেলওয়ে নিয়োগে আবেদন করবার জন্য সাহায্য করতে পেরেছি। আপনার যদি এই নিয়োগ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে বা আবেদন করতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন ওইসব মানুষদের কাছে যেসব মানুষদের জন্য এই চাকরিটা খুবই দরকার। আর আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। এই ভিডিওটিকে শেষ অবধি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ।